আসসালামু আলাইকুম। কারেন্ট অ্যাফায়ার্স সেপ্টেম্বর 2024 হতে সাধারণ জ্ঞান সম্পর্কিত সাম্প্রতিক প্রশ্নোত্তর এখন আপনাদের দেখাব। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে? 5 আগস্ট 2024, 8 আগস্ট 2024, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 50টি। দেশের 50তম নদীবন্দর কোনটি? ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট। 26 আগস্ট 2024 পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি? 45টি। সর্বশেষ কোন রাজনৈতিক দল নিবন্ধন পায়? আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত? কোনো বয়সসীমা নেই। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আহসান এইস মনসুর। দেশের 25তম প্রধান বিচারপতি কে? বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ দ্বিতীয় প্রধানমন্ত্রী কে? পেতং তার্ন সিনাওয়াত্রা। বিশ্বের কোন দেশ প্রথম এআই হাসপাতাল চালু করে? চীনে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় নারী প্রার্থী হন কে? কমলা হ্যারিস। 23 আগস্ট 2024 কোন দেশ আইসিএসআইডির সদস্যপদ লাভ করে? নিরক্ষীয় গিনি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য দেশ কতটি? 123টি। 11 আগস্ট 2024 কোন দেশ স্থায়ী সালিসি আদালতের সদস্যপদ লাভ করেন? ভানুয়াতু। লায়ার্স লিস্ট এর 2024 সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি? সাংহাই বন্দর, চীন। লিওর্স লিস্ট এর 2024 সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? 66তম। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একক দেশ হিসেবে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে? 14 থেকে 30 জুলাই 2028। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা করা হয় কবে? 18 আগস্ট 2024। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় কবে? 3 আগস্ট 2024। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত সয়াবিনের জাতটির নাম? বিইউ সয়াবিন। অন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে? 4 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে গঠিত হয়? 1 জুলাই 2024। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রিপুরায় ডুম্বুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গুমতি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস 30 আগস্ট। বাংলাদেশ 2024 সালের আগস্ট পর্যন্ত কতটি টেস্ট জয়লাভ করেন? 20টি। 25 আগস্ট 2024 বাংলাদেশ কোন দেশের সাথে টেস্ট জয়লাভ করেন? পাকিস্তান। টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ কবে অনুষ্ঠিত হবে? মার্চ 2027। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 17তম সভাপতি হন ফারুক আহমেদ। 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পুরস্কার পায় কোন দেশ? যুক্তরাষ্ট্র। 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সের প্যারিস শহরে।